অমিতাভ বচ্চন, যিনি বলিউডের একজন নাম করা অভিনেতা। শুধু বলিউডের অভিনেতা না, বলিউডের একজন অমর নায়ক। তিনি আসতে চলছেন নতুন একটি ছবিতে, যার নাম সাইরা নরহি সিং রেড্ডি, যার বহু প্রতীক্ষিত ট্রেলার মুক্তি পেয়েছে গত মাসে, যা প্রকাশের পর রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। এবং এটাও ধরা হচ্ছে বাহুবলীর জনপ্রিয়তাকেও ছাড়িয়ে যেতে পারে ছবিটি। ছবিতে কাজ করছেন বলিউড মেগাস্টার, বুঝতেই হবে, সে তো ছাড়িয়ে যেতেই পারে রেকর্ড। এবং এই ছবিতে অভিনয়ের জন্য কোনো পারিশ্রমিকও নেননি অমিতাভ বচ্চন, এমনটাই বলেছেন ভারতীয় গণমাধ্যম। ভারতীয় দক্ষিণী ছবির সুপারস্টার চিরঞ্জীবী সত্তদশ শতকের ব্রিটিশ বিরোধী বীর যোদ্ধা নরসিং রেড্ডির চরিত্রে দেখা যাবে সাইরা। নরসিং রেড্ডির কথা অনেকের স্মৃতিতেই নেই, আর তাই এই বীরকে নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ার জন্য বায়োপিকটি তৈরি করা হচ্ছে। 200 কোটি রুপি বাজেটের এই সিনেমাটি পরিচালনা করছেন সুরেন্দর রেড্ডি। অমিতাভ ও চিরঞ্জীবী ছাড়াও এতে অভিনয় করছেন জগপতি বাবু, নয়নতারা, কিচ্ছা সুদীপ, বিজয় সেতুপতি, তামান্না, নিহারিকা ব্রহ্মান। তেলুগু, হিন্দি, তামিল, কন্নড়, মালায়ালাম ভাষায় মুক্তি পাচ্ছে সাইরা নরসিং রেড্ডি। আগামী 2 অক্টোবর সিনেমাটি নাকি মুক্তি পাবে। সো ভিউয়ার্স, এই নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।